আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকের এবং আমি নাদির আশরাফ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের ফুটবলের উন্নতিতে অভিভূত ফিফার প্রেসিডেন্ট, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস, প্রধানমন্ত্রীকে লোগো ও জার্সি উপহার। বুয়েটের ঘটনায় এখনও পানি ঘোলা করতে চায় ঐক্যফ্রন্ট, অভিযোগ তথ্যমন্ত্রীর। আবরার হত্যার দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান আসাম ও রবের। পদ্মায় ইলিশ ধরতে বাধা দেওয়ায় রাজশাহী সীমান্তে গোলাগুলি, বিএসএফ সদস্য নিহত, অনাকাঙ্ক্ষিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর বিভিন্ন রুটে প্রতি বাস থেকে 2000 টাকা আদায়, চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি মালিক শ্রমিকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত, বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে আসলে ফিফার প্রেসিডেন্ট একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফিফার সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশের ফুটবলও একদিন বিশ্ব ফুটবলের মূল আসরে স্থান পাবে। জিয়ান্নি প্রধানমন্ত্রীকে ফিফার লোগো ও জার্সি উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফুটবল ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেন বাংলাদেশে সফররত ইটালিয়ান বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এলবার্টো রোসো। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ সহ কমিশনের সদস্যবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তদারকি ও অনুমোদনের ক্ষেত্রে কমিশনকে কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশনা দেন। এদিকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একদিনের সফরে ঢাকায় এসে এদেশের ফুটবল জনপ্রিয়তায় অভিভূত ফিফা বস। নারী ফুটবলের দ্রুত উন্নতিতে দারুণ সন্তুষ্ট তিনি। সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি মেয়েদের ফুটবলে আরও মনোযোগের পরামর্শ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তার আগেও দুজন ফিফা সভাপতি এসেছেন বাংলাদেশে, কিন্তু রসবোধে নিজেকে অন্যদের চাইতে ব্যতিক্রম হিসেবে প্রমাণ করলেন জিয়ান্নি ইনফান্তিনো। রাত 1:30 আসার কথা থাকলেও ফ্লাইটের শিডিউল বিভ্রাটে ঢাকায় পৌঁছাতে ভোর সকাল। অল্প বিরতি নিয়েই সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখান থেকে রাজধানীর জ্যাম ঠেলে ফুটবল ফেডারেশন ভবনে। বাফুফে কর্তাদের সঙ্গে কথা বলে ধারণা নিয়েছেন এদেশের ফুটবল সম্পর্কে। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই ম্যাচে লাল সবুজের পারফরম্যান্সে সন্তুষ্ট ফিফা সভাপতি। ফুটবল নিয়ে সাধারণ মানুষের আগ্রহে এদেশের খেলাটির উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছেন ইনফান্তিনো। জনপ্রিয়তা প্রসঙ্গে ক্রিকেটকে খোঁচা দিতেও ছাড়েননি। Okay, maybe knows a bit something about football, but is not really into football because there are other sports that I don't want even to name that are as well part of the local culture. তবে এদেশে ছেলেদের চাইতে নারী ফুটবলের ভবিষ্যৎটাকে বেশি উজ্জ্বল মনে হচ্ছে ফিফা সভাপতির। নারীদের অগ্রগতিতে সন্তুষ্ট তিনি। সব ধরনের ফুটবলে বাংলাদেশকে এগিয়ে নিতে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দেন বাফুফেকে। ফর দ্য উইমেন উই জাস্ট ডিসাইডেড টু মুভ ফ্রম 24 টু 32 মোর পার্টিসিপেশন। আই এম গোইং টু প্রপোজ এন্ড আই হোপ দ্যাট মাই কাউন্সিল এন্ড দ্য অ্যাসোসিয়েশনস উইল back me on that. I'm going to propose to increase the number of participants as well for the youth, for the boys and for the girls. আন্তর্জাতিক ফুটবলের বর্ণবৈষম্য নিয়েও কথা বলতে হয়েছে ইনফান্তিনোকে। জানান, ফুটবলে বর্ণবৈষম্যের স্থান নেই। And it should be a crime in all countries of the world to commit a racist abuse. So from FIFA's perspective, we have also amended, actually without knowing it, in the summer, in June of this year, our disciplinary rules, which allow us... Munir Hussain Khan, BanglaVision, Dhaka. 2021 সালের জুনের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আবরার হত্যার ইস্যুতে ঐক্যফ্রন্ট নিজেদের ঐক্য তৈরি করতে সভা ডেকেছে। বুয়েটের আন্দোলন শেষ হবার পর রাজনীতি মাঠে ঐক্যফ্রন্ট পানি ঘোলা করতে চায় বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের দোগাছিতে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এক ভিজিটর সেন্টারে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি 84% এবং আর্থিক অগ্রগতি 75.84%, প্রকল্পের সার্বিক অগ্রগতি 74%। মন্ত্রী বলেন, মূল সেতুর 42 পিলারের মধ্যে 32টি সম্পন্ন হয়েছে, বাকি 10টির কাজ চলমান রয়েছে। আমার কমিটমেন্ট থেকে প্রধানমন্ত্রী দেশের নির্দেশে আমি কাজ করে যাচ্ছি, এটাই আসলে প্রধানমন্ত্রী সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি 84%, আর্থিক অগ্রগতি 75%। এদিকে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের অনুমোদনহীন অবৈধ ডিটিএইচ সংযোগ 15 ডিসেম্বরের মধ্যে বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে। তারা আবরার হত্যা নিয়ে তারা একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তো আবরার হত্যার পর সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে এগুলোতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে, তো ঐক্যফ্রন্ট যখন এটা নিয়ে আরও পানি ঘোলা করার চেষ্টা করছে, এটি আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য নয়, বরং নিজেরা রাজনীতি করার স্বার্থেই এটি করার চেষ্টা করছে, অন্য কোনো কিছু নয়। ক্যাবল নেটওয়ার্ক নির্ধারিত সময়সীমার মধ্যে ডিজিটাল করার নির্দেশও দেওয়া হয় ক্যাবল অপারেটরদের। দেশীয় বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। আবরার হত্যার দায় নিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আসাম আব্দুর রব। বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততই বাড়বে হত্যা গুম। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পরিস্থিতি সামাল দিতে আবরার হত্যার আসামিদের আটক করা হয়েছে, বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে সরকার তাদের মুক্তি দেবে বলে মনে করেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ডাকসুর সাবেক নেতারা। অবিলম্বে আবরার হত্যার সাথে জড়িত সবার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিরোধী মতের নেতাকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত আছে বলে অভিযোগ করেন জেএসডি সভাপতি। আপনাদেরকে পদত্যাগ করতে হবে, আপনাদের বিচার হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটার পরিকল্পনা হিসাবে আমরা আবার দেশে সন্ত্রাস সৃষ্টি করতে চাই না, হত্যা গুমগুল সৃষ্টি করতে চাই না। আপনারা যা করেছেন তার পরিপ্রেক্ষিতে জনগণ সুযোগ পেলে আপনাদের পিঠের চামড়া রাখবে না। আমরা এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হোক তাকা চাই না। তার জন্য সকল দল মতে নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে, সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, তাদের সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যবদ্ধের জাতীয় সরকার গঠন করা দরকার। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, পরিস্থিতি সামাল দিতে আবরার হত্যার আসামিদের আটক করা হয়েছে, নির্যাতনের কারণে দেশের মানুষ এখন অসহায় বলেও মন্তব্য করেন তিনি। আজ আওয়াজ উঠবার কথা ছিল এই রকম খুনি একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দাও, কিন্তু কৌশলে সরকার এরকম করলেন যে ছাত্র রাজনীতি নিষেধ করে দেওয়া হোক। মাথা এত ব্যথা করে মাথাই কেটে ফেলো, কোনো চিকিৎসা দিয়ে মাথাকে সুস্থ করা হবে তার ব্যবস্থা করা হলো না। সারা দেশ জুড়ে এই অত্যাচার চলছে। 2 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে আটক রাখা হলেও হাজার কোটি টাকা আত্মসাৎকারীরা ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ কুষ্টিয়ায় ফিরে গেলেন, ভর্তি হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজে। নিরাপত্তা শঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তার পরিবার।
আবরার ফাহাদের ছোট ভাই একাদশ বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে টিসি নিয়ে ভর্তি হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজে। বেলা তিনটার দিকে ফায়াজের বাবা বরকতুল্লাহ প্রয়োজনীয় কাগজপত্র কলেজের অধ্যক্ষের হাতে তুলে দেন। কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মঞ্জুর কাদির বলেন, ফায়াজের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ভর্তি সংক্রান্ত সকল দায়িত্ব কর্তৃপক্ষ নিয়েছে এবং পরিবারকেও শঙ্কামুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ফায়াজের বাবা বরকতুল্লাহ বলেন, কেই বা পরিবার পরিজন নিয়ে জীবনভর অজানা শঙ্কায় দিন কাটাতে চায়। তিনি বলেন, ফায়াজ পরিবারের সান্নিধ্যে থেকে পড়ালেখা করুক, এটাই ওর মায়েরও চাওয়া। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার অন্যতম আসামি অমিত শাহকে আবারও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবু সাঈদ এ আদেশ দেন। প্রথম দফার রিমান্ড শেষে আবারও সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে ছিল আবরার হত্যা মামলার অন্যতম আসামি অমিত সাহা। এ সময় মামলার অন্য এক আসামি তাবাক্কারুলকে তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। বিএসএফ শূন্য রেখা পেরিয়ে রাজশাহীর চারঘাট সীমান্তের ভেতরে ঢুকে পড়লে বিজিবি বিএসএফের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিএসএফ সদস্য নিহত হন। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিজিবির এক ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আটক করা নিয়ে বিজিবির সঙ্গে বিএসএফের গোলাগুলি হয়। এতে বিএসএফের এক সদস্য নিহত ও আরেক সদস্য আহত হয়েছেন। এ নিয়ে সন্ধ্যায় বিজিবি এক ব্রিফিংয়ে জানায়, বৃহস্পতিবার সকালে চারঘাট বিওপির এলাকার ভারত সীমান্তের শূন্য লাইন থেকে পদ্মা নদীর পাড়ে বাংলাদেশের 350 গজ ভেতরে অনুপ্রবেশকারী ভারতীয় তিন জেলেকে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরতে দেখা যায়। এ সময় বিজিবির চারঘাট বিওপির টহল দল মা ইলিশ সংরক্ষণ অভিযান তদারকির জন্য উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আবু রায়হান লোকজন নিয়ে ঘটনাস্থলে যান এবং এক জেলেকে অবৈধ কারেন্ট জাল সহ আটক করেন। বাকি দুই জেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিএসএফের 171 ব্যাটালিয়নের কাকমারি বিওপি হতে স্পিড বোটে চার বিএসএফ সদস্য রাজশাহীর বড়াল নদীর মুখে বাংলাদেশে প্রায় 650 গজ ভেতরে অনুপ্রবেশ করলে চারঘাট বিওপির টহল দল তাদেরকে বাধা দেয়। ওই চারজনের মধ্যে ইউনিফর্ম পরা একজন বিএসএফ সদস্য ছিলেন। বিএসএফ সকালে আটক ওই জেলেকে জোর করে ফিরিয়ে নিতে চাইলে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানায় বিজিবি। বিএসএফ সদস্যরাও ওই সময় যে অবৈধভাবে বাংলাদেশের ভেতরেই আছেন তাও মনে করিয়ে দেয়। এ সময় বিএসএফ সদস্যরা জোর করে আটক জেলেকে নিয়ে যেতে চাইলে বিজিবি বাধা দেয়। বিএসএফ উত্তেজিত হয়ে গুলি ছুটতে ছুটতে স্পিডবোট চালিয়ে ভারতের সীমানায় চলে যেতে থাকে। বিজিবি টহল দলও আত্মরক্ষার্থে গুলি করে। এ বিষয়ে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে বিকেল 4টার দিকে পতাকা বৈঠকের কথা ছিল, কিন্তু বিএসএফ সদস্যরা দেরিতে আসায় সেই বৈঠক শুরু হয় বিকেল 5:40। সেখানে সিদ্ধান্ত হয় উভয় দেশই বিষয়টি খতিয়ে দেখবে। গণপরিবহনে চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট, তবে চাঁদার পরিমাণ নিয়ে রয়েছে মতভেদ। এক পক্ষ বলছে রাজধানীতে প্রতিদিন তোলা হচ্ছে 1,65,00,000 টাকা চাঁদা, অন্য পক্ষ বলছে চাঁদার পরিমাণ অত হবে না। আর সাধারণ মালিক শ্রমিকদের প্রত্যাশা, পরিবহন সেক্টরের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে সরকার কার্যকরী ব্যবস্থা নেবে। বিআরটিএর তথ্য অনুযায়ী রাজধানীতে 366টি রুটে চলাচল করছে 6,500 বাস ও 3,000 মিনিবাস। এছাড়াও রাজধানীর 4টি টার্মিনাল থেকে বাস ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যলীগ নামের সংগঠনের দাবি, রাজধানীর বিভিন্ন রুটে চলছে এমন প্রতিটি বাস থেকে দিনে চাঁদা তোলা হচ্ছে 1,200 থেকে 2,000 টাকা, যা যাচ্ছে ঢাকা পরিবহন মালিক সমিতির পকেটে। তবে তা অস্বীকার করে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, চাঁদাবাজির কারণে অনেক আগেই শ্রমিক সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে ঐক্যলীগের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চুকে। প্রত্যেকটা রোডে কোন রোডে কত চাঁদা কার মাধ্যমে আদায় করে নিচ্ছে এগুলো তখন আমি লিখে রেখেছিলাম। আজকে সেই হিসাবে তখনকার হিসাবে ডেলি 1,65,00,000, এখন তার ডাবল হবে। 1,65,00,000 চাঁদা ঢাকা শহরে, এটা তো আমার জানা নাই ও কীভাবে হিসাব করলো। তো হিসাব করতে পারার কারণ একসময় ওই ধরনের কাজগুলো সে করতেছিল, তো এটার সাথে মালিক সমিতির কোনো সম্পর্ক নাই। 1,400 থেকে 2,200 টাকা পর্যন্ত চাঁদার হার করলো গাড়িপতি, সেই প্রতিবাদ করার কারণেই আমাদের উপরে শ্রমিক ইউনিয়নের উপরে বিভিন্ন রকম বিভিন্ন প্রেশার। সে নিজে একজন খুনি এবং খুনের মামলা সে আসামি, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এবং চাঁদাবাজির কারণে সে বহিষ্কৃত।
চাঁদাবাজি ঠেকাতে সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন তারা। বলেন, চাঁদা দিয়েও রেহাই নেই, হেনস্থার শিকার হতে হয় শ্রমিক মালিকদের। আমি এই সরকারকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, দুর্নীতিবাজদের গ্রেপ্তার অভিযান যা চলছে এটা অব্যাহত রেখে দুর্নীতিবাজদেরকে চাঁদাবাজদেরকে ধরার জন্য আহ্বান জানাই আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। বহু জায়গায় আমরা চাঁদা কমাইছি, বহু জায়গায় আমরা চাঁদা নির্ধারিত চাঁদার মধ্যে আনতে পারছি, অনেক জায়গায় এখনও পারিনি, অনেক জায়গায় আমরা করছি, ইতিমধ্যে আমরা বহু জায়গায় করছি। আমি মনে করি এই পরিস্থিতিতে গভর্নমেন্ট যেহেতু বিভিন্ন ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেছে, তাকে আইনের আওতা নেওয়া উচিত এবং আমরা সমিতিগতভাবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা যাব ব্যবস্থা নেব। চাঁদাবাজদের দমন করে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলেন পরিবহন নেতারা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। টেলিকম খাতের বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এবং রবিতে প্রশাসক নিয়োগে বিটিআরসির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গ্রামীণ ফোন ও রবি পরিচালনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রশাসক নিয়োগের প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দেওয়া হয়। এদিকে গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির 12,500 কোটি টাকা পাওনা আদায়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এদিন বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পাওনা আদায় না করতে 2 মাসের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী 5 নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। ঘনবসতিপূর্ণ এলাকাসহ সব স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায় স্পর্শকাতর জায়গা বলতে ঘন জনবসতিপূর্ণ এলাকা ছাড়াও হাসপাতাল, স্কুল ও কলেজকে বোঝানো হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত রায় প্রদানকারী বেঞ্চের স্বাক্ষরের পর বৃহস্পতিবার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। মোবাইল কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার মাত্রা এবং এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত মোবাইল কোম্পানির টাওয়ারগুলো থেকে নিঃসৃত রেডিয়েশন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। সেই রুলের দীর্ঘ শুনানি শেষে গত 25 এপ্রিল রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায় 11 দফা নির্দেশনা দেওয়া হয়। সেই রায়ে স্বাক্ষর করে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কপি প্রকাশ করে আদালত। হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বলেছেন, হজযাত্রীদের চোখের পানি দেখতে চান না তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ মেডিকেল টিমে মেডিসিনে চিকিৎসক না পাঠিয়ে রেডিওলজিস্টে পাঠানো ঠিক হয়নি। 2019 হজ ব্যবস্থাপনাকে নিকট অতীতের সেরা বলছে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তবুও যেসব ত্রুটি সামনে এসেছে, 2020 সালের হজে যেন তা না হয় সেজন্য নানা কর্মপরিকল্পনা করছে মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকা অফিসার্স ক্লাবে কর্মশালার আয়োজন করা হয়। মূলত শুরু করা হয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজের অনিয়ম নিয়ে নানা আলোচনা হলেও সরকারি ব্যবস্থাপনার অভিযোগই নেওয়া হয় না এবং হজ মেডিকেল টিমেও সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। আমি অনুরোধ করব সামনে প্রেসক্রিপশন লেখার জন্য, যেহেতু আমার কাছে মেডিসিনের ডাক্তার অ্যাভেলেবেল আছে, কেন নিব না? মেডিসিন সহ অন্যান্য ডিসিপ্লিন যেগুলি এখানে প্রয়োজন, এখানে অভিযোগ গ্রহণ করা হয় হজযাত্রীদের। কেন সরকারিও একটা থাকে না যে সরকারি হজযাত্রীদের অভিযোগ গ্রহণ করা হয়? একজন হজযাত্রী এবার তিনি বললেন, আমি একটা অভিজ্ঞতা বলি, জাস্ট 1 মিনিট, তিনি নিচে এসেছেন হজ মিশনের নিচে আমি বসা, তিনি বললেন যে আমি উপরে গেলাম, যাওয়ার পরে বললাম যে আমার একটা অভিযোগ আছে। তারা ওনাকে একটা কাগজ দেওয়া হলো যে কী কী অভিযোগ, সব লিখিবদ্ধ করলেন একজন সরকারি কর্মকর্তা। সব লেখার পরে তিনি সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা করলেন যে আপনার লাইসেন্স কত নম্বর লাইসেন্স, তিনি বললেন আমি তো সরকারি হাজি, বলছেন কোনো অভিযোগ গ্রহণ করা হয় না। উনি গিয়ে ইচ্ছে করলে দেখতে পারে যে কতগুলি আছে আমার কাছে ব্যবস্থা ইয়ে করার আছে, হ্যাঁ, কিন্তু এগুলি আমরা হয়তো আপনারা জানতে চান নাই, আমরা বলি নাই, কিন্তু তারপরও এইবার অভিযোগের সংখ্যা অত্যন্ত কম, এত কম যে তার মানে কি, মানে ব্যবস্থাপনার উন্নতি হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন, হজযাত্রীদের সাথে প্রতারণা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। হজযাত্রীগণ অনেক সময় বিভিন্ন দুঃখ কষ্টে এতই কষ্ট পান যে তাদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর মেহমানদের চোখে আমি পানি সহ্য করতে রাজি না। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন,
আমাদের সকলের প্রতি তার কঠোর নির্দেশ, কোনো অবস্থাতেই যেন আমাদের চোখে এই অবস্থা দেখতে না হয়। কর্মশালায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান বলেন, অনিয়ম অব্যবস্থাপনা ঠেকাতে হজ আইন প্রণয়নের কাজ চলছে। আগামী হজ শুরুর আগেই আইনটি পাশ করতে সংসদে পাঠানো হবে বলে জানান ধর্ম সচিব। হজ সারা বিদেশে যায়, আমাকে কি কেউ কিনে দেয়? মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। ভারতে এলপিজি রপ্তানির কোনো নেতিবাচক প্রভাব অভ্যন্তরীণ বাজারে পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার দাবি, রপ্তানিতে লাভবান হবে বাংলাদেশ। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, চাইলে এলপিজির দাম নির্ধারণ করে দেওয়া সম্ভব নয়। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান তারা। দেশে বাসাবাড়িতে পাইপলাইন গ্যাসের সংযোগ বন্ধ থাকায় সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাজারে এলপিজির কোনো দাম নির্ধারণ করা নেই। এমন পরিস্থিতিতে ভারতে এলপিজি রপ্তানি করা হলে তার প্রভাব কতটা পড়বে, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো লস হবে না। 97% এলপিজি আমরা কিন্তু ইম্পোর্ট করি। এখন আমরা এটা ইম্পোর্ট করে আমরা এটা বিক্রি করব টু ভারত, তো এখানে আমাদের কোনো লস নাই। আমরা আমাদের আমদানি যদি একটা প্রাইসে করলাম, একে ধরলাম, ওটার উপরে আমরা আবার অ্যাড করে আমরা, তো এটা নতুন একটা এক্সপোর্ট আইটেমও হইলো, প্লাস আমরা ভ্যালু এডিশন, ট্রান্সপোর্টের ভ্যালু এডিশন আমরা পাইলাম। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার নির্ভরতায় চাইলেও এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া সম্ভব নয়। 720 টাকা তো জীবনও বিক্রি হবে না, বিক্রি হবে না, এটা তো কোনো কমিটি বলতেও পারে না। এটা তো না না না, এটা বুঝতে হবে তো, আমদানি পর্যায়ে কত ভ্যালু, তার সাথে এমআরপি কত যোগ হবে, তারপরে সিপি থাকবে, তারপরে সব অ্যানালিসিস করে 720 টাকায় সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবী তো কোথাও বিক্রি হবে না, এটা বলে তো লাভ নাই। এর আগে গ্যাস ও আর এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সৌদি আরবের একোয়া পাওয়ারের সাথে চুক্তি সই করে সরকার। এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ খাতে অনেক সাফল্য রয়েছে, বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবের আগ্রহ দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দেশে দারিদ্র্যের হার কমলেও আয় বৈষম্য বেড়েছে বলে স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৈষম্য দূর করতে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও তা যথেষ্ট নয় বলেও অকপটে স্বীকার করেন তিনি। সকালে রাজধানী সিডা মিলনায়তনে বাংলাদেশে বৈষম্য বিষয়ক সংলাপে পরিকল্পনা মন্ত্রী জানান, বৈষম্য এখন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বজনীন সমস্যা। এ সমস্যার সার্বজনীনভাবে মোকাবেলা করতে হবে। আমলাতন্ত্র ও জমির জটিলতায় চাইলেও সব পদক্ষেপ নেওয়া সহজ নয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, শুধু আয় বা ভোগের মানদণ্ডে অসমতা নিরূপণ করা যৌক্তিক হবে না, প্রবৃদ্ধির সঙ্গে বৈষম্য বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ঋণ খেলাপিরা পুরস্কৃত হওয়ায় আয় বৈষম্য বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, সামাজিক বৈষম্য কমাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, মারপ্যাঁচে দেশ এগিয়ে যাওয়ার আত্মতৃপ্তিতে ভুগলে উন্নয়ন টেকসই হবে না, বৈষম্য কমাতে প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এবং শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির তাগিদ দেন আলোচকরা। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশে হত্যা ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সন্ত্রাস ও হত্যার রাজনীতি মুক্ত করা হবে। বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোরের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে একটি গোষ্ঠী, তাদের মোকাবেলায় সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি। দলের ভেতরে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা না গেলে ভবিষ্যতে ত্যাগী কর্মীদের বিপদে পড়তে হবে বলে উল্লেখ করেন মুরাদ হাসান। ভিসি ডক্টর ফারজানা ইসলামের অপসারণের পক্ষে বিপক্ষে কর্মসূচি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ষড়যন্ত্র উল্লেখ করে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে ভিসির পক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা মিথ্যাচারের আন্দোলন থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান। এদিকে দুর্নীতির অভিযোগে ভিসির অপসারণ দাবিতে আলোচনা সভা করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই আলোচনা সভার বক্তারা বলেন, ভিসি ও তার পরিবারের সদস্যরা দুর্নীতিগ্রস্ত, তাই ভিসি পদে থাকার অধিকার হারিয়েছেন ডক্টর ফারজানা ইসলাম। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা।
বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম চেম্বার, ক্যাব ও খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি, পেঁয়াজ ব্যবসায়ী ও আড়তদাররা উপস্থিত ছিলেন। বেশ কয়েকদিন ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এ সময় তাদের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। কারসাজির মাধ্যমে পেঁয়াজের বাজার অস্থির করার নেপথ্যে চট্টগ্রামের আটজন ব্যবসায়ী সহ বেশ কয়েকজন ব্যবসায়ী, আমদানিকারক ও কমিশন এজেন্টকে কালো তালিকাভুক্ত করেছে জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা। এই তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। চট্টগ্রাম মহানগরের সিআরবি এলাকায় রেলওয়ের জায়গায় নির্মিত বসতঘর ও দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে 200+ বসতঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে কদমতলী ও সিআরবি এলাকায় রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল কিছু মানুষ। কয়েকদিন ধরে মাইকিং সহ নানাভাবে সতর্ক করা হলেও নিজ থেকে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যায়ক্রমে রেলওয়ের সব জায়গা দখলমুক্ত করা হবে বলে জানান তিনি। চট্টগ্রাম মার্কেন্টাইল ব্যাংকের 141 কোটি 13 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ী ও এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মিশমাক শিপ ব্রেকিংয়ের মালিক মিজানুর রহমান শাহীন ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী। দুদক উপপরিচালক জানান, মিশমাক শিপ ব্রেকিংয়ের মালিক 2012 সালে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখায় ঋণপত্রের মাধ্যমে জাহাজ আমদানি করলেও ব্যাংকের শাখা ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্যের সঙ্গে যোগসাজশে সে টাকা আর পরিশোধ করেনি। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় দুদক কর্মকর্তারা। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ক্ষতির সম্মুখীন হলে এই ব্যাংক পরিচালনা যারা থাকে সবাই এটা দায়ী হতে বাধ্য, তার কারণ এই ব্যাংকটা তো এইভাবে বসে যায়নি কোনো অলৌকিক কারণে। দুদকের ভিতরে যে সবাই সাধু বসে আছে এটা বলার কারণ নাই। পাহাড়ে যারা অযথা খুন, চাঁদাবাজি, সন্ত্রাস করছে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রাঙামাটিতে 3 পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। বলেন, যারা এইসব সন্ত্রাসের মদত দিচ্ছে তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা করার সবই করা হবে বলেও জানান আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, সন্ত্রাসী যারাই জড়িত হবে তাদের কেউই আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না। রোহিঙ্গাদের সাহায্যের নামে নাম করে এনজিওগুলো কত টাকা আনছে আর তা কোন খাতে ব্যয় করছে তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীতে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক সেমিনারে তিনি বলেন, তথাকথিত এসব এনজিও অসহায় মানুষের কথা বলে বিদেশ থেকে টাকা আনে, নিজেরা বিলাসী জীবনযাপন করে, এদের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি, অত্যাচারের মুখে আবার ফিরে আসতে পারে এমন অনিশ্চয়তা নিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সঠিক হবে না বলে মন্তব্য করেন আকম মোজাম্মেল হক। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ, চীনা লবিং বাদ দিয়ে এই ইস্যুতে আন্তর্জাতিক কূটনীতি বাড়ানোর পরামর্শ দেন তারা। বক্তারা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন যত দেরি হবে বাংলাদেশে জঙ্গিবাদের প্রসার সহ অন্য ধরনের আর্থসামাজিক ঝুঁকি বাড়বে। রাজবাড়ির গোয়ালন্দে একটি বাস থেকে 5 নারী ও 3 রোহিঙ্গা পুরুষকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ইগল পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নূর কলেমা, মিনারা বেগম, জোহুরা খুশনামা বেগম, রাশিদা রশিদুল্লাহ, কামাল ও মির্জাফর। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা পদ্মার মোড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী ইগল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা নারী ও পুরুষদের আটক করে, যারা বেনাপোল যাচ্ছিল। আটকদের মধ্যে রশিদুল্লাহ কিছুটা বাংলা বলতে পারেন এবং তিনি সবাইকে গাইড করছিলেন বলে জানায় পুলিশ।
এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে রোহিঙ্গা কোঅর্ডিনেশন অফিসে সিআইএস এবং পরিবেশ ও বন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। উখিয়ায় আশ্রয় দেওয়ার কারণে সেখানকার পরিবেশ জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে বিশেষজ্ঞ দিয়ে তার পরিমাণ যাচাইয়ের সুপারিশ করে কমিটি। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এলো বেলামে বিস্কুট। ডেইলি স্টারের সেমিনার হলে সংবাদ সম্মেলনে এর মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুস সাকিব মল্লিক। বেলামে বিস্কুট ভিন্ন মানের স্বাদ আর গুণগত মান রক্ষা করে ক্রেতাদের মন জয় করবে বলে আশা এস এ মল্লিকের। ট্রাফিক সার্জেন্টদের জন্য পিএলসি কার্ডিও পারমোনারি রিসাসিটেশনের উপর প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে। মেট্রোনিক বাংলাদেশ এর আয়োজন করে। মেডিকেল প্রযুক্তি সরবরাহ এবং বিভিন্ন ধরনের সেবা ও সমাধান প্রদানে বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান মেট্রোনিক। এতে 12 জন ট্রাফিক সার্জেন্ট অংশ নেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পরিস্থিতি সামলে নিয়ে জীবন বাঁচাতে সিপিআর একটি কার্যকরী কৌশল। 3 দিনব্যাপী 26তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোর আয়োজন করেছে সেমস গ্লোবাল। সকালে কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ডক্টর আহমদ কাইকাউস। প্রদর্শনীতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপাররা অবকাঠামো উন্নয়ন, সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি এবং পরিষেবাসমূহ সম্পর্কে জানার সুযোগ পাবেন। অ্যারিস্টা এক্সপোর্ট .com-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা হয়েছে রাজধানীর একটি হোটেলে। সারা দেশ থেকে আসা ক্ষুদ্র ও হস্তশিল্পের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা শেষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জসিম চৌধুরী বলেন, অ্যারিস্টা এক্সপোর্ট .com একটি অনলাইন বিজনেস টু বিজনেস মার্কেট প্লেস, যেখানে বাংলাদেশের রপ্তানিকারক, সাপ্লায়ার এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য সৃজনশীল উদ্ভাবন বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরতে পারবে। বাংলাভিশন নিউজ ডেস্ক। ভলিবল। আগামী নভেম্বরে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স ভলিবলে সেমিফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশ দলের। রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। এদেশে দীর্ঘদিন ধরে ভলিবল খেলা হলেও এবারই প্রথম আয়োজন হতে যাচ্ছে নারীদের আন্তর্জাতিক টুর্নামেন্ট। জমকালো আয়োজনে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ নামে এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী 9 থেকে 14 নভেম্বর পর্যন্ত চলবে 6টি দল নিয়ে 6 দিনের এই প্রতিযোগিতা। দেশের মাটিতে প্রথম কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের নারী ভলিবল খেলোয়াড়রা। লক্ষ্য সেমিফাইনাল খেলা। এর আগে 2 বার এশিয়ান সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ পুরুষদের জন্য আয়োজন করেছিল ভলিবল ফেডারেশন। উড়ন্ত বলে দুরন্ত খেলা, সেই ভলিবলকে নারীদেরকে কীভাবে সামনে নিয়ে আসা যায়, আমরা বেশ কিছুদিন যাবো চেষ্টা করছি। আমরা একটি সুন্দর একটা টিম করেছি, আমাদের চ্যাম্পিয়ন হোক, আমার মেয়েরা ভালো করবে, আমার টার্গেট আমরা অন্তর্ভুক্ত সেমিফাইনাল দেওয়াটাই প্রথম টার্গেট করব। যেহেতু দীর্ঘদিন পর হচ্ছে টিমটা, দেখা যাক রেজাল্ট সেমিফাইনাল পর্যন্ত যায়, আর ভাগ্যে যদি থাকে তো দেশের সম্মান রক্ষার্থে আমাদের যা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। ক্রিকেট। নির্দেশ থাকার পরও প্রথম 2 রাউন্ডে লেগ স্পিনার না খেলানোয় জাতীয় লিগের 2 দল ঢাকা ও রংপুর বিভাগের কোচকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলে লেগ স্পিনারের ঘাটতি বাংলাদেশের আজীবনের। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি সুযোগ হয় না লেগিদের, সে কারণেই জাতীয় লিগের প্রতিটি রাউন্ডে প্রতিটি অন্তত 1 জন করে লেগ স্পিনার খেলানোর নির্দেশ ছিল বিসিবির। সেই নির্দেশ না মানায় অসন্তুষ্ট বিসিবি সভাপতি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 বিপিএল এর ড্রাফট অনুষ্ঠান হবে 12 নভেম্বর, জানিয়েছেন নাজমুল হাসান পাপন। নিশা ও তো ওকে খেলানো হয়নি এখনো, লিখনকেও খেলানো হয়নি, এনসিএল এ কেন খেলায়নি সেই জন্য 2 কোচকে তলব করা হয়েছে ইমিডিয়েটলি আজকেই। বেস্ট 11 কি হবে ওটা না হয় আমরা একটু বেশি এবার হস্তক্ষেপ করবো, মানে আমাদের ডাইরেক্টর যিনি আছেন সে হস্তক্ষেপ করবে, সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু। কারণ আপনারা যে জিনিসটার কথা বলছিলাম যে এবারের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা আমাদের কিছু খেলোয়াড়কে খেলাতে চাই। শেষ করব সংবাদ, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জেনে নিচ্ছি আরেকবার। বাংলাদেশের ফুটবলের উন্নতিতে অভিভূত ফিফার প্রেসিডেন্ট, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস, প্রধানমন্ত্রীকে লোগো ও জার্সি উপহার। বুয়েটের ঘটনা এখনও পানি ঘোলা করতে চায় ঐক্যফ্রন্ট, অভিযোগ তথ্যমন্ত্রীর, আবরার হত্যার দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান আসম রবির।
পদ্মায় ইলিশ ধরতে বাধা দেয় রাজশাহী সীমান্তে গোলাগুলি, বিএসএফ সদস্য নিহত, অনাকাঙ্ক্ষিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর বিভিন্ন রুটে প্রতি বাস থেকে ২০০০ টাকা আদায়, চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি মালিক শ্রমিকদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshone এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।